আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম ন্যাচারাল মেডিসিনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, আজ আপনাদের অনুরোধে যারা বিয়ে করতে ভয় পান এবং উঠতি বয়সের ছেলেদের গোপনীয় সমস্যা সমাধানের বিষয় নিয়ে বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুরুষঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয়, সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় বীর্য বের হয়, যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটেই বীর্যপাত ঘটে, এমন কি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছেন, আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্য। সুতরাং যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন স্ত্রীর কাছে যেতে পারবো না অথবা বিয়ে করতে পারবো না, চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন, আপনাদের বলছি হতাশা না হয়ে স্থায়ী সমাধানের জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দ্রুত আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। তো দর্শক, আমরা প্রথমেই আলোচনা করব প্রস্রাবের ক্ষয়ের কারণ ও স্থায়ী চিকিৎসা নিয়ে। তো যারা নগ্ন বা অশ্লীল ছবি দেখেন, হস্তমৈথুন করেন, যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়, যারা হরমোন বৃদ্ধির ঔষধ বা তাৎক্ষণিক যৌন উত্তেজক ঔষধ সেবন করেন, তাদের প্রস্রাবের ক্ষয়, দ্রুত বীর্যপাত এবং ধ্বজভঙ্গ রোগের প্রবণতা অনেক বেশি থাকে। এছাড়াও প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া এবং পেটের রোগ সহ ইত্যাদি কারণে হয়ে থাকে প্রস্রাবের ক্ষয় এবং যৌন রোগ বা ধ্বজভঙ্গ। তো যাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুঁইশাকের লালার মতো বা আঠালো পদার্থ বের হয়, সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় আঠালো পদার্থ বা বীর্য বের হয়, অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় এবং প্রস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে ঘন ঘন প্রস্রাব হয়, ঘোলাটে প্রস্রাব হয়, প্রস্রাব পরিষ্কার হয় না, ফোটায় ফোটায় প্রস্রাব হয়, প্রস্রাব আটকে থাকে, রাত্রে বারবার প্রস্রাবের বেগ হয়, বসে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় না, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় এবং প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করে। তাদের ক্ষেত্রে সোপফুপ ট্রাইগুলেসের সাথে সোপফুপ রেসানোল সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমরা আলোচনা করব যৌন রোগ বা ধ্বজভঙ্গ কেন হয় এবং যৌন রোগের স্থায়ী চিকিৎসা নিয়ে। সম্মানিত সুধী, যৌন কামনা একজন সুস্থ পুরুষ মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা মাত্র। প্রত্যেক পুরুষ মানুষই স্বাভাবিক জৈবিক চাহিদা নিয়েই জন্মগ্রহণ করেন। যখন কোনো পুরুষ তার যৌন সঙ্গিনীর প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন আমরা তাকে যৌন দুর্বলতা বা ধ্বজভঙ্গ বলে থাকি। এই দুর্বলতা জীবনের নানা কারণে হয়ে থাকে। তো আমাদের দেশের পুরুষেরা সাধারণত যে সমস্যায় ভোগে থাকেন তা হলো যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, অধিক স্বপ্নদোষ, প্রস্রাবের ক্ষয়, সামান্য উত্তেজনায় বীর্যপাত ঘটা, প্রস্টেট গ্ল্যান্ডের নানা রকম সমস্যা ও হস্তমৈথুন জনিত সমস্যায় বেশি ভোগে থাকেন। জেনে নিন যৌন রোগের স্থায়ী চিকিৎসা। তো যাদের দ্রুত বীর্যপাত, যৌন দুর্বলতা, লিঙ্গ উত্থান অক্ষমতা, পুরুষাঙ্গের শিথিলতা,
এমনকি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কখনো যৌন মিলন করতে পারবো না। চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন। আপনাদের বলছি, আপনি হতাশা না হয়ে নিচের ওষুধগুলো সেবনে আবারও ফিরে পেতে পারেন আপনার হারানো সুন্দর সুখী সম্পন্ন জীবন। এমনকি 80 বছর বয়সেও আপনি থাকবেন সম্পূর্ণ রোগমুক্ত টগবগে 25 বছরের যুবকের মতো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, চিকিৎসার স্বার্থে এবং যৌন রোগের দ্রুত ফল পেতে আমরা যৌন রোগীকে কয়েকটি ভাগে চিকিৎসা দিয়ে থাকি। প্রথমত, যাদের সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় আঠালো পদার্থ বা বীর্য বের হয়, অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো বা সাদা ভাতের মালের মতো বের হওয়া সহ যৌন রোগে আক্রান্ত হয়েছেন, তাদের জন্য সোপফুপ ট্রাইবুলাসের সাথে মাজনে খুরমা সেবনে পুরাতন ও জটিল যৌন রোগও সামান্য কিছুদিনের মধ্যেই নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, উষ্ণ প্রকৃতির মানুষ বা যাদের মেজাজ খিটখিটে, উষ্ণ বা গরম প্রকৃতির হয়ে থাকে, তাদের জন্য সোপফুপ সেভেন প্লাসের সাথে মাজনে খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরুক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। তৃতীয়ত, শীতল প্রকৃতির মানুষ বা যাদের মেজাজ ঠান্ডা বা বলগমি স্বভাবের হয়ে থাকে, এক কথায় বলা যায় নম্র, ভদ্র এবং ঠান্ডা, তাদের জন্য সোপফুপ আজওয়াইন প্লাসের সাথে মাজনে খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই জটিল যৌন রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। চতুর্থ, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে অথবা বয়সের কারণে যারা যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতার কারণে স্ত্রীর কাছে যেতে লজ্জা পান, তাদের জন্য সোপফুপ ট্রাইবুলাস এবং সোপফুপ রিফাইন প্রোস্টেটের সাথে মাজনে খুরমা সেবনে যৌন দুর্বলতা তো নিরাময় হবেই, সেই সাথে প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো বা সাদা ভাতের মালের মতো বের হওয়া সহ প্রোস্টেট গ্ল্যান্ডের যে কোনো সমস্যা সম্পূর্ণ বিনা অপারেশনে ভালো হওয়া সম্ভব ইনশাআল্লাহ। এছাড়াও ডায়াবেটিক্স রোগের কারণে যারা যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থান অক্ষমতায় কষ্ট পাচ্ছেন, এমনকি আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন স্ত্রীর কাছে যেতে পারবো না, আপনাদের বলছি হতাশা না হয়ে সোপফুপ আবে হায়াত এর সাথে আম্বুরি মুমিয়া সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই ডায়াবেটিক্স রোগীদের যৌন রোগ নিরাময় হবে এবং বয়স যাই হোক না কেন আপনি থাকবেন রোগ মুক্ত টগবগে 25 বছর যুবকের মতো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত সময় নষ্ট করেন, যত ডাক্তারি দেখান, এমনকি যত টাকাই খরচ করেন না কেন কোনো লাভ হবে না। সুতরাং যাদের পেটের সমস্যা রয়েছে তাদের যৌন রোগের চিকিৎসা করার আগে অবশ্যই পেটের চিকিৎসা করা জরুরি। সম্মানিত সুধী, রোগ মুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে সুন্দর জীবনটি নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।
আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু।